बड़ खबर बिग ब्रेकिंग न्यूज। बचर घुरले लोकसभा निर्वाचन, लोकसभा भोटेर मुखे बांगलार राज्यपाल बदल हबे। आनंद बोस के सरानोर आर्जी गिएछे दिल्लीते। प्राक्तन राज्यपाल जगदीप धनखड़ेर संगे राज्य बीजेपी नेतारा जतटा स्वच्छंद छिलेन, बर्तमान राज्यपालेर संगे कखनोई ततटा स्वच्छंद होते देखा जायनि शुभेंदु अधिकारीदेर। बरं राज्यपालेर बिरुद्धे तृणमूलेर संगे आपोष करे चलार ब्यापारे खोलाखुलि अभियोग तुलेछिलेन बीजेपीर प्राक्तन राज्यसभा सांसद स्वपन दास गुप्त। सूत्रेर खबर, बांगलार राज्यपाल पद थेके सीभि आनंद बोसके सरानोर ब्यापारे फेर जोरालो आर्जी गिएछे केंद्रीय स्वराष्ट्रमंत्री अमित शाहर काछे। राज्य बीजेपीर एकांश आशा करछेन पांच राज्ये विधानसभा भोटेर पर राजभवनेर जन्य नतून मुख पाठाते पारे दिल्ली। बर्तमान राज्यपालके पाठिये देवा होते पारे उत्तर पूर्वे कोनो राज्ये। বিজেপির একটি সূত্রের মতে বর্তমান রাজ্যপাল আগ বাড়িয়ে কিছু পদক্ষেপ করে যেমন অস্বস্তি তৈরি করেছেন, তেমনি হঠাৎ করে যখন তিনি দহরম মহরম শুরু করেছেন সেও বিস্ময়কর। বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলার ইতিমধ্যেই রাজভবনে হাত পড়েছে। সুপ্রিম কোর্টে হেরে গিয়েছেন রাজ্যপাল। আবার পুজোর সময়ে রাজভবন পুজো পুরস্কার চালু করার পর দেখা গিয়েছে কোনো পুজো কমিটি তা নিতে চায়নি, তৃণমূল তাকে উঠতে বসতে কটাক্ষ করেছে। অথচ অমিত শাহ যখন শহরে তখন আবার দেখা যাচ্ছে রাজ্যপাল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে মিটিং করছেন। কুণালের পাড়ার পুজোই চলে যাচ্ছেন অঞ্জলি দিতে। শুভেন্দু শিবিরের মতে বর্তমান রাজ্যপাল রাজভবনের ওজন লঘুতর করে ফেলেছেন, যা মোটেই ভালো দেখাচ্ছে না। সূত্রের খবর, এ মাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে রাজ্য বিজেপির কয়েকজন নেতার সঙ্গে কথা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, তখনও রাজভবনের বিষয়টি আলোচনায় উঠে আসতে পারে।